যাবো, কিছুটা পিকচার ক্লিক করে নিব। জিন্সরা একই রকম ভাবে সেজেছি, এখন আমরা ফটো তুলবো, তো সেই জন্য সর আমি করতেছি না। আরে চল খোল, চল খাই। টমেটো হয়েছে, টমেটো হয়েছে। এবার এসেছি, এসে সুন্দর প্ল্যানস আছে, তো সেই প্ল্যানসের মধ্যে হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাত্র ঘুম থেকে উঠলাম, আজকে অনেক অনেক প্ল্যান আছে এই ব্লগে, তোমরা সব দেখতে পারবে, স্পেশালি বসন্ত উৎসব স্পেশাল এটা ব্লগ। আমি আজকে অনেক প্ল্যান আছে, প্ল্যানগুলো আগে রিভিল করবো না, তোমরা ব্লগেই দেখতে পারবে। আগে আমি মুখটা ধুয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো আমার ভাত খাওয়া শেষ, ভাত খাওয়া শেষে এখন আমি কটা কাজু নিয়ে নিয়েছি, কাজু খাচ্ছি। তো এখন আমি প্ল্যান মতো স্নান করতে যাব, স্নান করে আমার যা সব প্ল্যান আছে আস্তে আস্তে সব রিভিল হবে এই ব্লগে, তোমরা দেখতেই পারবে। আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। অ্যাজ আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমার অনেক 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 প্ল্যানস আছে, তো সেই প্ল্যানসের মধ্যে এখন এক নম্বর প্ল্যান হলো আমি আমার বোনের বাড়িতে যাব, সেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। আমার বোনের বাড়িতে গিয়ে আমরা কী কী করছি সেটা তোমরা সবাই দেখতে পারবে। তো এখন আমি স্নান করে নিয়েছি, স্নান করে রেডি হয়ে নিয়েছি, তো ফটাফট বোনের বাড়ি চলে যাই। এখন দুপুর প্রায় একটার মতো বাজে, সেই জন্য প্রচণ্ড রোদ বাইরে, আমি জানি না আমি কীভাবে যেতে পারবো। একটা জিনিস ভালোভাবে আমার চুলটা শুকিয়ে যাবে, তো চলো এখন বোনের বাড়িতে যাওয়া যায়, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। দাদা চুপ কর, বেশি কথা বলি। তো আমি তোমাদেরকে বলেছিলাম আমি প্রিয়াদের বাড়িতে আসবো, তো আমার প্রিয়াদা রাত থেকে ওই শ্রদ্ধা, তো আমি প্রিয়াদের বাড়িতে চলে এসেছি। আমাদের একটা আরে চুপ কর না, চুপ কর, আমাদের একটা প্ল্যানিং আছে, প্ল্যানিংটা একটু বাদেই তোমরা রিভিল হবে প্ল্যানিংটা, আগে তোমরা দেখতে থাকো, চুপ কর, তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তার আগে আমি আর প্রিয়া একটু রেডি হয়ে নিই। এরপরে প্রিয়া আর আমি রেডি হয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ দুজনে সেম টু সেম কালারের শাড়ি এবং সেম টু সেম কালারের ব্লাউজ আমরা পরে নিয়েছি। এখন আমরা একটু সেজে গুজে নেব, এটা প্রিয়ার রুম, আমি পরে তোমাদের রুমটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়ে দেব। আগে আমরা রেডি হয়ে নিই, দুজনেই প্ল্যান করেছি যে চুলটা ছেড়ে দেব, ছেড়ে দিয়ে মাঝখানে সিঁথি করে নেব, তাহলে আর হেয়ারস্টাইল করার ঝামেলাই থাকবে না। প্রিয়া একটু স্ট্রেট করবে ওর চুলটা, ওর স্ট্রেটনার আছে যেহেতু, তাহলে আমিও একটু স্ট্রেট করে নেব যদি সময় পাই, আর যদি সময় না পাই তাহলে স্ট্রেট করব না। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হতে একটু ব্যস্ত আছি। আমরা এখন ফটো তুলবো প্রিয়া আর আমি, দেখো আমরা টুইন্সরা একই রকম ভাবে সেজেছি, ড্রেস আপ করেছি খুব সুন্দর করে, লিপস্টিক দিলেই হয়ে যাবে। আগে বললাম নেল পলিশ দিতাম, যে নেল পলিশ দিই। তো তোমাদের জন্য এটাই সারপ্রাইজ ছিল যে আমরা হচ্ছে একমত করে সেজে আজকে ফটো তুলবো, তো ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করা যায় গেলে শেয়ার করব, আর যদি ফটোগুলো না পাই আগেই কারণ অন্য কেউ তুলে দেবে, তো ফটোগুলো পরে তোমাদের সাথে শেয়ার করে নেবো, তোমরা দেখতে থাকো ব্লগটা। একটা
দিলে হলো এটা দিবি তো কেন এর থেকে হালকা নাই হালকা তো আস্তে দেখি না সিঁদুর দিছিস না সিঁদুর তো দে তুই তুই কি মানে রেলগাড়ি বানাচ্ছিস সিঁদুরে আরে আমি যাই না বেশি দূর গেছে আমি রেডি বুনো প্রায় রেডি স্টাইলিংটা করছে এখন শুধু চুলেও স্ট্রেট করলেই হয়ে যাবে ওর তো আমি রেডি আমরা দুজনেই একই রকম শাড়ি পরেছি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা পিকচার্সে আরও ভালো করে বুঝতে পারবে সেলফিসগুলো দিলে আমরা সেলফি তুলব বলে ডিসিশন নিয়েছি তো এখন সাজগোজটাও তোমরা পরেই দেখতে পারবে আগে তোমরা আমাদেরকে দেখে নাও আমরা যেহেতু রেডি এখন সেহেতু এখন আমরা ছাদে চলে যাব কিছুটা পিকচার্স ক্লিক করে নেব তো আমরা দুজনেই রেডি দেখতেই পাচ্ছ দেখে বোঝা যায় কি না জানি না দুজনে আমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমরা একই রকম দেখতে কি না বা কিছু তোমরাই দেখে ডিসাইড করে নাও আমরা একই রকম দেখতে কি না আচ্ছা চলো ঘরে চলো একদম ফুল রেডি আমরা ইয়াররিংস টিয়ারিংস পরে নিয়েছি এখন আমরা ফটোস তুলবো তো সেই জন্য একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি যেহেতু আমরা একই রকম দেখতে যাতে কেউ পাশাপাশি লোকজন একটু অবাক হয়ে যায় সেই জন্য আমরা এসেছি তো যাই হোক রোদ থাকতে থাকতে কয়েকটা পিকচার্স তুলে নেই নাহলে পরে পিকচারগুলো ভালো আসবে না তো আমি এখন বুনোদের ছাদে চলে এসেছি দেখো এখানে মাসির ছাদ বাগান করার ভীষণ শখ সেই জন্য উনি অনেক রকম অনেক গাছ লাগিয়েছেন সেগুলো আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম তো এবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি গাছগুলো দেখো এখানে লেবু গাছ রয়েছে পদ্ম গাছ রয়েছে জবা গাছ রয়েছে ওটা কিরে কোনটা এই যে এটা হলুদ ফুল গাছ তারপরে আমের কলমকারী গাছ দেখো কলমকারী গাছ আবার কি কলম কাটা চুপ কর এই দেখো আম হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আম হয়েছে কলম কাটা গাছে আম হয়েছে হলুদ ফুল গাছ এখানেও আরেক ধরনের আম গাছ এই যে কুল গাছ আছে এখানে আর এখানে এগুলো ফুল গাছ বিভিন্ন ধরনের দেখো উনি ক্যাকটাসও চাষ করেছেন কি নাম মানি মানি নাকি জানি না আর এইগুলো কি ও গোলাপ ফুল নাকি না হ্যাঁ গোলাপ ফুল এইরকম কেন নিচটা ফুল পড়ে গেছে ও ফুল পড়ার পরে গোলাপ ফুলের এরকম অবস্থা দেখো ফুল গাছ কুল দারুণ দারুণ কুল হয় অনেক বড় বড় কুল হয় এটাতে আর এগুলো এই এটা কি কুলে খাড়া নাকি কুলে খাড়া না এটা পুদিনা পাতা ও পুদিনা পাতা এখানে আর পাথরকুচি গাছ আছে দেখো এখানে জবা গাছ তারপরে ওই যে জবা একটা পদ্ম জবা তারপরে ওখানে একটা অন্য ধরনের গাছ আকন্দ গাছ আকন্দ গাছ এটা তারপরে এদিকে হচ্ছে টমেটো গাছও রয়েছে আসছে দাঁড়াও দেখাচ্ছি তারপরে এটা হচ্ছে রক্তগাঁদা এটা হচ্ছে টমেটো গাছ আর সব থেকে বেশি ইন্টারেস্টিং এখানে গোলাপ ফুলগুলো দেখো বিভিন্ন কালারের সাদা হলুদ ঘিয়া কালার আর রানী কালারের গোলাপ রয়েছে মাসির ছাদ বাগানের সব এগুলো এখানে আরেকটা আম গাছের মধ্যে আম হয়েছে দেখো খুব সুন্দর লাগছে আমগুলো দেখতে এবার দেখো এই গাছে টমেটোও হয়েছে টমেটো হয়েছে এবার এই যে এগুলো হচ্ছে অ্যালোভেরা পাতা তুই অ্যালোভেরা ইউজ করতে পারিস এখান থেকেই তারপরে এই যে দেখো জবা গাছ তো এখন আমরা পিকচার্স ক্লিক কারণ নালে পরে বেশি দেরি হয়ে যাবে রোদ চলে যাবে গাছ টাছ পরেও না হয় দেখানো যাবে তো আমরা আগে পিকচার্স তুলে নিই ফটো সেশন আমাদের কমপ্লিট ফটো সেশন ফটো তোলা হয়ে গেছে এখন আমরা ছাদ থেকে নিচে চলে যাব আগে এগুলো ছাড়তে হবে কারণ ভীষণ গরম লাগছে তো আর তোমাদের ও তোমাদের তো ফুল লুকটা তুলিনি আমি আর প্রিয়া ফুল লুকটা তুলে তোমাদের দেখিয়ে দেবো ফটো তোলার সময় এরকমই হয় এটা এমনি ব্লগে দিতে ধরো সর আমি করতেছি না আরে জল খল জল খাই ওইটা উঠতেছে না তো আর বাদ দে না ভালো করে তুলি ওইটাকে সরাই আগে কোনটা সরাবি ফটো তুলে নিচে চলে এলাম দেখতেই পারলে তোমরা ছাদে সব ফটো তোলা শেষ এখন আমি ড্রেসগুলো চেঞ্জ করে নেবো যেহেতু ভীষণ গরম পড়েছে তাকে চেঞ্জ করে নিচ্ছি এটা হলো প্রিয়াদের শাশুড়ির ঘর তোমাদের যদি এই বাড়ির হোম ট্যুর দেখতে হয় আমাকে কমেন্ট করো তাহলেই আমি দিব নাহলে আগে দিব না দেখো আমরা ফটো তুলে এসে একদম টায়ার্ড এখন নট টায়ার্ড ফটো তুলতে বললে আরও ফটো তুলতে পারবো কেউ টায়ার্ড হয় না আমি তো হই না আমিও না প্রিয়ার বাড়ির থেকে চলে যাচ্ছি এখন দিদি বাড়িতে আবার যাব তো ব্লগ হ্যাঁ কাটা তুই যা ভিতরে যা তো এখন আমি দিদি বাড়িতে চলে যাবো আবার আচ্ছা ওর ওখান থেকে আমি চলে আসলাম
তো এখন আমি চলে যাব দিদির বাড়িতে। আবার আমি প্রত্যেকবার যাওয়ার সময় এই রাস্তায় যত লোক থাকে সবাই আমার দিকে তাকিয়ে থাকে, কারণ সবাই ভাবে আমি প্রিয়া, অথচ তাদের সাথে কথা বলছি না কেন। সেই জন্যে আমার ব্যাপারটা ভীষণ মজাদার লাগে। তো চলো তাড়াতাড়ি করে চলে যাওয়া যাক, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন প্রায় 5টার মতো বাজে। প্রায় কাছে চলে এসেছি, এখন প্রায় বিকেল 4টার মতো বাজে। তো প্রিয়াদের বাড়ি থেকে চলে এসেছি, এসে সন্ধ্যাবেলা টিফিন টিফিন করে নিয়েছি, এখন আমি বসে আছি, দিদির সাথে বসেছিলাম এতক্ষণ, এতক্ষণ একটু আড্ডা আড্ডা মেরে আমি এখন এমনি বসে আছি। বাবার সাথে কথা হলো, মার সাথে কথা হলো, ওর জন্য একটু ভালো লাগছে এখন আমার মনটা। তো আজকে আমাদের মেলায় যাওয়ার কথা ছিল, তোমাদেরকে বলেছিলাম আমাদের প্ল্যান আছে অনেক, মেলায় যাওয়ার কথা ছিল, তো কোনো কারণে মেলায় যেতে পারলাম না আমরা। তো যাই হোক, দেখা যাক কাল বা পরশু মেলায় যেতে পারি। তো বোনের বাড়িতে খুব ভালো মজা হলো, দারুণ এনজয় হলো, এরপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। তো তোমাদের সাথে তখন দেখা হবে। তো যাই হোক, আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমি প্রত্যেকটা ভিডিওতেই এটা মেনশন করছি, কারণ আমি চাই খুব তাড়াতাড়ি যেন 1K সাবস্ক্রাইবার আমি পূরণ করতে পারি তোমাদের আশীর্বাদ। থ্যাংক ইউ সো মাচ গাইজ। সো ইট ওয়াজ রিয়েলি বিজি ডে, যাই হোক খুব আনন্দ করলাম প্রিয়ার বাড়িতে গিয়ে। আই মিস ইউ প্রিয়া। এখন আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন শুয়ে পড়বো, যেহেতু আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, ভীষণ ঘুম পাচ্ছে। তো যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। তো তোমাদের কেমন লাগলো জানাবে, আমার ব্লগগুলো কেমন লাগেছে। আমি ফার্স্ট টাইম টুইনস নিয়ে ব্লগে এলাম। সো বাই, নেক্সট টাইম আবার দেখা হবে।